রাজ্য জুড়ে উৎসবে মাতোয়ারা, মধ্যগগনে বাঙালির প্রাণের প্রিয় উৎসব। আর আজকে উৎসবের সপ্তমী, সময় এগোচ্ছে, মণ্ডপে মণ্ডপে ভিড় ততই বাড়ছে। কলকাতা জেলা ছবিটা কিন্তু একই রকম, বিভিন্ন জায়গার কলকাতা, এরই পাশাপাশি জেলার বিভিন্ন জায়গার ছবি যেরকম আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে, সেখানেও কিন্তু বাঙালিরা উৎসবে মাতোয়ারা, প্রাণের প্রিয় উৎসব বলে কথা। আর এই মুহূর্তে একবার একটু নজর রাখি আবারও কলকাতার দিকে, শিকদার বাগান সাধারণ, সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, ঘড়ির কাঁটায় যত এগিয়ে চলেছে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, ততই বাড়ছে পাল্লা দিয়ে। শিকদার বাগান সাধারণ, সেখানকার আবহাওয়া, সেখানকার থিম ভাবনা কি ছবি এখন? ভিড়ের চাপে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যান চলাচল পুলিশ বন্ধ করে দিয়েছে। গোটা হাতিবাগান রোড এই মুহূর্তে কার্যত কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। তার অন্যতম বড় কারণ হচ্ছে এই এলাকার ব্লকবাস্টার চারটি পুজো, যার মধ্যে রয়েছে অবশ্যই শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। এবং কেন পুলিশকে এই ব্যবস্থা নিতে হয়েছে তার উত্তর আমি দেব না, দেবেন আমার ক্যামেরা বন্ধু মিন্টু বসাক। এই মুহূর্তে শিকদার বাগানের যে জনস্রোত, এই জনস্রোতের ছবি দেখিয়ে, অবিরাম জনস্রোত সপ্তমীর সন্ধেবেলা, ঘড়ির কাঁটায় যখন 8:33 বাজে, তখন ঠিক এইভাবেই কার্যত সুনামির আকারে বয়ে যাচ্ছে শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের প্রাঙ্গণ দিয়ে। কারণ এখানে থিমের নাম কাঁটাতার। দুদেশের মধ্যে যে ভৌগোলিক সীমারেখা, এই সীমারেখাকে ঘুচিয়ে দিয়ে মা এখানে শান্তির বার্তা দিচ্ছেন। এবং ঠিক সেই কারণেই শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব সেখানে এই মুহূর্তে ভিড়ের চাপে পা ফেলা দেয়। এবং সেই ভিড়ের সাক্ষী থাকতে এখানে একদিকে যেমন Zee 24 ঘন্টা রয়েছে, পাড়ার মহিলারা তারা কড়া নজর রাখছেন, এবং তার পাশাপাশি পাড়ার ভলেন্টিয়াররা তারাও কিন্তু একই সঙ্গে এখানে ফুল অ্যাকশনে নেমে পড়েছে। আমি শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবে এখানে মণ্ডপের ছবি দেখাবো, প্রতিমার ছবি দেখাবো, এবং তার পাশাপাশি আমি অবশ্যই দেখাবো যে এখানকার ছোট ছোট ভলেন্টিয়াররা কিভাবে ক্রাউড কন্ট্রোল করছে। শিকদার বাগানের এই ভলেন্টিয়ারকে না দেখালে কিন্তু পুজোর অর্ধেক আকর্ষণ মিস। খুব প্যাশনেটলি এখানে দুই ভলেন্টিয়ার শিকদার বাগানের ভিড় নিয়ন্ত্রণের, এবং এখানে যাতে কেউ বেশিক্ষণ দাঁড়াতে না পারে তার সমস্ত দায়িত্ব নিজেদের ছোট্ট ছোট্ট কাঁধগুলোয় তুলে নিয়েছে। এবং এত মিষ্টি দুই ভলেন্টিয়ারকে দেখে, যাদেরকে সরে যেতে বলা হচ্ছে তারাও যে খুব একটা বিরক্ত হচ্ছেন এমনটা নয়, তারা এই গোটা পরিস্থিতি, এই গোটা মুহূর্ত খুব হাসি মুখে এনজয় করছেন। এবং আবার অবশ্যই সপ্তমীর জনজোয়ার, যে জনজোয়ার উত্তর কলকাতার অন্যতম ব্লকবাস্টার পুজো শিকদার বাগান সাধারণের দুর্গোৎসব প্রাঙ্গণে এই মুহূর্তে আছড়ে পড়েছে, সেই ভিড়ের ছবি আমার ক্যামেরা বন্ধু মিন্টু বসাকের মাধ্যমে সরাসরি Zee 24 ঘন্টার দর্শকদের সামনে। শিকদার বাগান সাধারণ, সেই ছবি আপনারা দেখছেন, ঘড়ির কাঁটায় গুচ্ছে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।